নমস্কার সত্যিবিন্দু, আমরা এখন আপনাদের সামনে নিবেদন করছি স্বপন গঙ্গোপাধ্যায়ের লিখিত একটি নাটক, নাম পাকা দেখা। এই নাটকটির মুখ্য ভূমিকায় রয়েছেন শুভ, যিনি হলেন হবুবর, নাম ডক্টর দীপ্তেন্দু দাস, এবং নন্দিতা হবু বউয়ের ভূমিকায় রয়েছেন শ্রীমতী সোমদত্তা সেনগুপ্তা। আপনাদের সামনে এখন আমরা এই প্রস্তুতি করতে চলেছি পাকা দেখার। হ্যালো, হ্যালো, কে বলছে? আমি শুভ। আমি নন্দিতা, নন্দিতা বলছি। নন্দিতা ঘোষ? নন্দিতা? কে কে নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেলে, পরশুদিনই আপনি যাকে দেখে গেলেন। ও হো, হ্যাঁ হ্যাঁ, নম্বরটা কোথা থেকে পেলে? ও মা, আপনার মা তো সেদিনই দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে তাহলে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও, আমরা তো প্র্যাকটিক্যালি এই অধ্যায়নে বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনার কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো, বিয়ের আগে জামাইদেরই খাওয়া দাওয়া করলে, তারপরে নগদ টাকার কথাও বললে। আচ্ছা, চিংড়ি মাছ ভালো হয়নি? আপনাকে খুশি করাটাই তো আমাদের কর্তব্য, ছেলের বাড়ি বলে কথা। তবে ভয় নেই, আপনার ভাবি বইয়ের কোনো টাকা খরচ হয়নি, আমার বাবারই টাকা খরচ হয়েছে। ঠিক আছে, তাহলে কবে পর্যন্ত আপনার বাড়িতে যাব? শুনুন না, বলছিলাম কি, যদি কোনো একটু রেস্টুরেন্টে বসে তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িতে বিয়ের পরে থাকবো সে বাড়িটা দেখে আসতে হবে না? যদি কোনো অ্যাডিশন অ্যাডিশন থাকে তা ঠিক, কিন্তু ও তাহলে আপনি আসবেনই? হ্যাঁ বর্ষায় আমি আসবো। তাহলে আপনি এক কাজ করুন না, রোববার থেকে আসুন। ইম্পসিবল, রোববার আমার নাচের ক্লাস থাকে, আমি বরং শনিবার যাব। বাবা, কিন্তু শনিবার তো আবার আমার অফিস। ছুটি নেবে ভাবি বইয়ের জন্য নাকি ছুটি নেবে? আপনারা যেদিন এলেন আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন। বেশ ঠিক আছে, আমি কিন্তু সকালে যাবো বুঝলেন, আপনাদের ওখানেই খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় না আমি ইন্টারভিউ নিতে যাব, তাদেরও না আমাকে খুব পছন্দ হয়েছে। তবে আমার কিন্তু আপনাকে বেশি। ও দেখুন না, তারা কিন্তু নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে, টাকা নিলেই তো ভালো হতো। বাবা এখন কোথায় গাড়ি ঘুরতে যাবে বলুন তো? আর সেই জন্যই তো আমি আপনার কাছে টাকা চেয়েছি। আর সেই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। আপনাদের বাড়ির কাছে তো মানিকতলা বাজার না? দেখবেন তো যদি একটু কাঁকড়া পাওয়া যায়। শনিবার কিন্তু
অফিস কামে করে আমি আপনার জন্য পৌঁছে বসে থাকবো আজকে, কিন্তু তা থাকুন, তবে বাজার করতে ভুলে যাবেন না কিন্তু। আর শুনুন না, চালটা যেন একটু সরু হয় না, মানে মোটা মাথা আর মোটা চাল আমার একদম ভালো লাগে না। শুভ রাত্রি। আপনি দেখছি আমার নামের সাথে আবার শুভ জুড়ে দিলেন যে। ও হ্যাঁ তাই তো, আপনার নাম তো শুভ, কিন্তু রাত্রিতে আপনার এত আপত্তি কিসে? শুভ কিন্তু নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন আরো কত কি খাবে যাবে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আরে খুলছি খুলছি। আমার উচ্চারণ টুচারণ গুলো সব যেমন কেমন ভুলিয়ে যায়। আপনাকে তো দারুণ লাগছে। আপনাকে পাঞ্জাবিটা না পাটাপাটি দারুণ। আপনি আসবেন বলেই না কালকেই আমি এনেছি। কেন ছিল না? ছিল মানে পুরনো হয়ে গেছিল তো, তাই করতে বাজে পয়সা খরচ করেন কেন? আচ্ছা তো মা কোথায়? আমার মাসি, মানে মাসি না, মানে আমার মাসি না ওটা হসপিটালাইজ হয়ে গেল, তাই তো মাকে চলে যেতে হলো। ও আমার পাশে আছে ঝাল। আরে না না না, ও নিয়ে চিন্তা করবেন না, মা সব রান্না বান্না করে গেছে। চলুন না, আসুন আসুন, একটু বসা যাক। একটু চলুন চলুন। আচ্ছা একটা কথা, সেদিন কিন্তু আপনি আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। কেটে কুটে 45,000 পে স্লিপ আছে তো, একবার একটু ভেরিফাই করে নিতাম। আছে আছে, দিচ্ছি। আচ্ছা আপনার সেভিংস কি রকম? আপনি ফিক্সড ডিপোজিট করেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, কোম্পানি শেয়ার আছে তো? বাবা আপনি যে দেখছি একেবারে চাকরির ইন্টারভিউ নিচ্ছে। বারে আপনার মা তো সেদিন আমায় কোরলার নাই কোন মশলাটা জিজ্ঞেস করেছিলেন, আপনিও তো আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। আচ্ছা ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে তো? আমি কি করে বলবো, তবে মনে হয় কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটিটা দরকার। তাছাড়া মনে আছে মাকে ইশারা করে আপনি আমার চুলটা খুলে দেখতে বলেছিলেন? বিশ্বাস করুন আমি কিন্তু কোন রকম ইশারা টিশা করিনি। করেছিলেন করেছিলেন, শুধু তাই না, আপনার মা আমাকে আদর করার হচ্ছিল, আমার চুলটা টেনে দেখিও নিয়েছিলেন অরিজিনাল কিনা। দেখুন আমি না এই সমস্ত ব্যাপারটার জন্য খুব লজ্জিত জানেন। লজ্জার কিচ্ছু নেই, বাড়ি তো সম্পূর্ণ ফাঁকা, যদি কোনো কোয়েরিজ থাকে। এই ভাত খাবেন? একটু পরে চলুন, নাকি বাড়িটা ঘুরে দেখা যাক। আসুন আসুন, এইটা হলো আমাদের ড্রয়িং রুম জানেন তো, মানে কি মিলে এখানে বসা টসা হয়। এই চমৎকার, খুব সুন্দর সাজানো আলমারি, মানে বইগুলো বুঝি আপনার? হ্যাঁ জানেন আমার না বই পড়ার খুব শখ। আচ্ছা ওই যে হলুদ বইগুলো দেখা যাচ্ছে, ওগুলো কটা খণ্ড? ও ওই হলুদ বইগুলো তা 10-12টা খণ্ড হবে বোধহয়। না
ওখানে 15টা খন্ড আছে। এত লেখকের রচনা বলে লিখেছেন কেন? বললাম তো না, এই বই পড়া আমার একদম খুব শখ। আমার না বইয়ের খুব নেশা। ব্যাংকের পাসবুকটার দিকে একটু নজর দেওয়ার নেশা বাড়াতে পারেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। এখানে তো আমি নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40 জন ছাত্রী নাচবে। ও আচ্ছা আচ্ছা, এখনই দেখবেন, ভেবেছিলাম ফুলশয্যা রাতে একটু চমক দেব। কিচ্ছু নতুন চমক নয় শুভ বাবু। কিছু বললেন? আপনাকে না নিজের হাতে পরিবেশন করছি তো কি যে ভালো লাগছে না। মনে হচ্ছে না ঠিক যেন আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা? হ্যাঁ মানে বাগান জায়গা নেই। ও বাচ্চার কথা বলছে? ও উপরে তো বড় ছাদ আছে, সেখানে গিয়ে খেলবে। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ছাদ আছে। শুনে একটু আস্তে আস্তে খান, মানে এত তাড়াতাড়ি খাবে না, মানে সবকিছু নিয়ে একটা এটিকেট আছে তো। আমি জানি আপনার মায়ের রান্না খুবই ভালো, প্লিজ 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 ওইভাবে আঙুল চাটবেন না প্লিজ। না মানে চাটনিটা না, আচ্ছা আমাদের বিয়েটা হবে না। না কেন? আপনার খালি না কি সুন্দর একটা ডোল পড়েছে, আর ঠিক ঠিক যেন শর্মিলার মতো। শর্মিলা? শর্মিলা? শর্মিলা কে চেনেন না? ওই যে শর্মিলা কাকুর। এইবার আমি চলি। হ্যাঁ শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল আছে? আমি তো যা এই একটা বিষয়ে আপনার সাথে আমার মিলল। আপনি কি একটা পরীক্ষা দেবেন বলছিলেন যেন? এখন থাক, যখন শানাই বাজবে তখন। শানাই বাজবে?
Thank you.